সর্বম শিবম্যাম শিবানন্দা শিবকৃপা কৃপানন্তা ডিসেম্বর মাসে সিংহ রাশি লগ্নের দৈনিক পথ চলা নিয়ে আজকের আলোচনা ডিসেম্বর দু হাজার একুশ সিংহলগ্ন সিংহ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসের চার তারিখ আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং দ্বাদশপতি টোটাল সোলার এক্লিপস পূর্ণগ্রাস সূর্যগ্রহণে একটা অংশগ্রহণ করবে এবং সেই সূর্যগ্রহণ আপনাদের রাশিলগ্নের ফোর্থ হাউস ফোর্থ হাউস একটা খুব ফান্ডামেন্টাল জায়গা খুব মৌলিক আধারের জায়গা সেখানে যখন এই রকম জোরালো বলবান পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় তখন সেটা অবশ্যই জীবনে বিশেষ কিছু পরিবর্তন আন্দোলনের একটা প্রভাব এনে দেয় এবং এই সূর্যগ্রহণের চব্বিশ ঘন্টার মাথায় পাঁচই ফে ডিসেম্বর মঙ্গল বৃষ্টিকে আপনাদের রাজ্যকারী মঙ্গল চতুর্থপতি চতুর্থে প্রবেশ করবে সেইখানে সে রবি কেতু আর বুধের সঙ্গে থাকবে এই রবি বুধ কেতু মঙ্গল এটা কিন্তু এক অর্থে একটা বিশেষ বলবান শুভযোগ এবার একজন মানুষের জন্মছকের কী অবস্থান আছে কি পজিশন আছে সেইটা কিন্তু নির্ধারণ করবে পরিচালনা করবে প্রভাবিত করবে এর ফল আপনি কী পাবেন রবি মঙ্গল বুধ অর্থাৎ লগ্নপতি চতুর্থ নবম্পতি গ্রহ এবং দ্বিতীয় একাদশপতি বুধ চতুর্থভাবে যখন অবস্থান করবে তখন একটা বিশেষ রাজযোগ এবং সেখানে রাহুকেতুর অ্যাক্সেস কেতুযুক্ত হয়ে থাকছে সুতরাং এই ফোর্থ হাউজের এনার্জিটা আপনাদের প্রপার্টি রিলেটেড ম্যাটার্স এডুকেশান রিলেটেড ম্যাটার্স প্রফেশন রিলেটেড ম্যাটার্স একটা বিশেষ কিছু ভাগ্যের একটা অ্যাক্সেলারেশন করে দিতে পারে গতি পরিবর্তন এবং বৃহস্পতি আপনার লগ্ন রাশির উপর দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি একাদশে দৃষ্টি দিচ্ছে তো যদি জন্মছক এটাকে সাপোর্ট করে এই ইনফ্লুয়েন্সটাকে অ্যাবজর্ব করে নিতে পারে এর সঙ্গে যদি সে রেজোনেট করে তাহলে সেই সমস্ত সিংহ রাশি সিংহলগ্নের মানুষের জন্য কিন্তু এই রবি মঙ্গল বুধ একটা বিশেষ শুভ পরিস্থিতি সৃষ্টি করবে এবং এই সময়টায় যখন এই মঙ্গল প্রবেশ করবে তখন ডিসেম্বরের আট তারিখ অবধি অর্থাৎ প্রথম আটটা দিন পঞ্চমে শুক্র থাকছে যেটা অত্যন্ত একটা শুভ অবস্থান শুক্রের জন্য তো পঞ্চমে শুক্র চতুর্থে রবি বুধ মঙ্গল কেতুযুক্ত হয়ে একটা বিশেষ আপনাদের ভাগ্যোন্নতি বিশেষ আর্থিক উন্নতি কর্মের উন্নতি প্রপার্টি রিলেটেড ম্যাটার্সে কিছু শুভ যোগাযোগ নানানভাবে কিন্তু কানেকশান জানার একটা জায়গা তৈরি হচ্ছে তার সঙ্গে যেটা নেগেটিভ সাইড থাকে সব সময় যে বাবা মার হেলথ নিজেদের একটা হেলথ এই জায়গাগুলোর ওপর একটা সমস্যা থাকছে এবার আপনার জন্মচক কীভাবে কি আছে সেটার উপর তো অবশ্যই নির্ভরশীল বুধ ধনুরাশিতে প্রবেশ করবে দশ তারিখ দ্বিতীয় একাদশপতি পঞ্চমে এটাও কিন্তু একটা বিশেষ ধনযোগ তো এই জায়গাগুলো আপনারা পাবেন সমস্যা হচ্ছে আটই ডিসেম্বর শুক্র ষষ্ঠভাবে চলে যাবে ষষ্ঠ পতিকে নিয়ে বসবে সেখানে যতদিন না শুক্র বক্রি হচ্ছে নাইনটিন ডিসেম্বর ততদিন সমস্যা নেই ততদিন কিন্তু আপনারা কর্মক্ষেত্রে শুভ ফলই পাবেন কিন্তু বকরি হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের একটু কর্মক্ষেত্র নিয়ে এবং কানেকশানস নিয়ে নেটওয়ার্কিং নিয়ে সহদর ভাই বোনদের নিয়ে কিন্তু সমস্যা চলবে পুরো জানুয়ারি মাসটা তারপর শুক্র পঞ্চমে যখন প্রবেশ করবে মাসের এবং বছরের শেষ প্রান্তে তিরিশে ডিসেম্বর সেই বক্রি শুক্র কিন্তু সন্তান ভাবকেও একটু বিচলিত করবে ডিস্টার্ব করবে তবে বৃহস্পতি আপনাদের লগ্ন রাশির সপ্তমে আছে এটা একটা বিশেষ শুভযোগ এর ফল আপনারা অবশ্যই পাবেন এবং শুরু হয়ে যাবে তার প্রভাব মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিসেম্বর আপনারা বিশেষ শুভ যোগাযোগ পাবেন নানানভাবে বিদেশ সংক্রান্ত বিষয়ে যারা আটকে আছেন তাদের অনেক কিছু ওপেন আপ হবে অনেক যে সমস্ত কাজে বিলম্ব হচ্ছিল সেগুলো খুলে যাবে সন্তানের শুভ দিক শুভ সংবাদ কর্মক্ষেত্র সংক্রান্ত শুভ রেজাল্ট পাবেন যারা মিডিয়াতে আছেন তারা ভালো রেজাল্ট পাবেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মোটামুটি আপনাদের ভালোই চলবে থার্ড অ্যান্ড ফোর্থ হচ্ছে এক্লিপসের সময় এই দুটো দিন একটু সাবধানে থাকা যতটা সম্ভব বাড়িতেই থাকার চেষ্টা করবেন বা মিনিমাম মুভমেন্ট ট্রাভেল ভ্রমণ যাত্রাটাকে অ্যাভয়েড করবেন এবং মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স তো থাকবেই এবং শরীর স্বাস্থ্য ইত্যাদি এবং বাড়ির পরিবেশের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হওয়া এই জায়গাগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে মন মানসিকতাকে ঠান্ডা শান্ত রেখে একটু চলবেন পাঁচ আর ছয় ফিফথ অ্যান্ড সিক্সথ ডিসেম্বর সিংহ রাশি সিংহলগ্ন আপনাদের সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে সন্তানকে নিয়ে কিছু আর্থিক ব্যয় হতে পারে এবং সন্তানের ক্ষেত্রে কিছু হওয়া কাজ নষ্ট হয়ে যাওয়া ক্যান্সেলড হয়ে যাওয়া এই সমস্ত কিছু কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে সাত আর আট সেভেন্থ আর এইট এই দুটো দিন আপনাদের বেশ কিছু ব্যয়বাহুল্যতা কিছু আনন্দ অনুষ্ঠান আমোদ প্রমোদ মনোরঞ্জনে কিন্তু কিছু মনোকষ্ট হওয়া আনন্দ মাটি হওয়া যাকে বলে সেরকম একটা পরিস্থিতি হতে পারে এবং অনেক পরিশ্রম করে কার্যসিদ্ধি হবে নয় দশ এগারো এই তিনটে দিন আবার সিংহরাশি সিংহলগ্ন আপনারা বিশেষ শুভ ফল পাবেন দূরভ্রমণের যোগাযোগ কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ বিবাহের জন্য শুভ যোগাযোগ বিদেশের সঙ্গে কর্ম সূত্রে যোগাযোগ নতুন কর্মপ্রাপ্তি ইত্যাদি ইত্যাদি বারো আর তেরো বারো আর তেরো কিন্তু আপনাদের একটু মন মানসিকতার মধ্যে এক্সট্রিম ইমোশনালিজম থাকবে সেটাকে কন্ট্রোল করতে হবে প্র্যাকটিক্যাল হতে হবে এবং বারো আর তেরো অতি অবশ্যই জল থেকে সাবধানে থাকবেন সে যে সমুদ্রের ধারে গিয়েই ডুবে মরা তা নয় বাথরুমেও কিন্তু বা ঘরের মধ্যেও কিন্তু পা লিপ করে একটা চোটাঘাত লাগতে পারে চোদ্দো পনেরো ষোলো এই তিনটে দিন মন মানসিকতার মধ্যে একটু উগ্রতা উত্তেজনা বেশি থাকবে এবং একটু ভাগ্য বিড়ম্বনা আপনাদের অনুভব করতে হবে একটা ডিস্টারবেন্সের টাইম কোনো কিছুই সেইভাবে চোদ্দো পনেরো ষোলো মেটেরিয়ালাইজ করবে না একটা আনসার্টেনটির মধ্যে কিন্তু অনেক কাজ পড়ে থাকবে সতেরো আর আঠেরো সতেরো আঠেরো কর্মক্ষেত্রে বিদেশের যোগাযোগ কর্মক্ষেত্রে ভ্রমণের যোগাযোগ এবং বিশেষ করে নিজেদের মন মানসিকতাকে কন্ট্রোলে রাখা যাতে কোনোভাবে অহেতুক বিবাদ না হয় সেই অহেতুক বিবাদ এবং ইগোয়েস্টিক নেচার থেকে সুপিরিয়ার বস ঊর্ধ্বতন কর্মচারীর সঙ্গে কিন্তু একটা সমস্যা হয়ে সেখান থেকে জটিলতা হতে পারে সেটা অতি অবশ্যই খেয়াল রাখবেন উনিশ কুড়ি একুশ উনিশ কুড়ি একুশ এই তিনটে দিন মন মানসিকতার মধ্যে একটা খুব ফ্লাকচুয়েটিং ভাব থাকবে একটা কোনো ডিসিশন নেওয়াটা আপনাদের পক্ষে সমস্যা হয়ে যাবে সুতরাং ইনভেস্টমেন্ট রিলেটেড যদি কোনো ডিসিশন মেকিং থাকে ফাইনান্স রিলেটেড কোনো ডিসিশন মেকিং তাহলে সেটাকে উনিশ কুড়ি একুশ একটু বুঝে শুনে নেওয়া এবং প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া তাছাড়া উনিশ কুড়ি একুশ কিন্তু বিশেষ কিছু শুভ যোগাযোগ আর্থিক উন্নতি কর্মের উন্নতি বিবাহ স্থির হওয়া নানান শুভ যোগাযোগ পাবেন শুধু ফাইন্যান্স রিলেটেড ডিসিশন সিদ্ধান্ত কিন্তু উনিশ কুড়ি একুশ একা নিজের মগজ খাটিয়ে নেবেন না অতি অবশ্যই অন্যের পরামর্শ নেবেন বাইশ আর তেইশ বিদেশের যোগাযোগ ব্যয়বাহুল্যতা মন একটু ইমোশনাল থাকবে এবং অনেক আমোদ প্রমোদ এন্টারটেনমেন্ট সেলিব্রেশনে বেশ কিছু অর্থ খরচ হয়ে যাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে চব্বিশ আর পঁচিশ আবার আপনাদের সিংহরাশি সিংহলগ্নের যথেষ্ট শুভ দিন ভ্রমণের যোগাযোগ বিদেশের সঙ্গে যোগাযোগ অনেক রকম এই ডিসেম্বর মাসে সিংহলগ্ন সিংহ রাশির সব গ্রিন কার্ডের ব্যাপার যেগুলো থাকে সিটিজেনশিপ রেসিডেন্সি এইগুলো সব ক্লিয়ার হবে তো নানানভাবে শুভ যোগাযোগ কিন্তু আপনারা চব্বিশ আর পঁচিশ পাবেন সন্তানের ক্ষেত্রেও বিদেশ যাত্রার যোগাযোগ ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিনটে দিন মন মানসিকতার মধ্যে অহেতুক অপ্রয়োজনীয় জিনিস নিয়ে বিষয় নিয়ে সময় নষ্ট বিক্ষিপ্ত হওয়া বিভ্রান্ত হওয়া ভুলভাল জিনিসে অর্থ ব্যয় করা এবং মানুষের সঙ্গে অহেতুক বিবাদ এই জায়গাটা থেকে নিজেদের সরিয়ে রাখবেন উনত্রিশ আর তিরিশ এই দুটো দিন আবার যথেষ্ট শুভ যোগাযোগ আপনাদের যে প্রয়াস আপনাদের যে নেটওয়ার্কিং যে পুরুষাকার সেই জায়গা থেকে প্রচুর শুভ ফল নানানভাবে ভাগ্যোন্নতি কর্মপ্রাপ্তি সন্তানের ক্ষেত্রে শুভ অনেক শুভ ফল পাবেন মাসের এবং বছরের শেষ দিন থার্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি একটু সাবধান থাকতে হবে এই দিন কিন্তু গ্রহ প্রভাব আপনাদের যথেষ্ট উত্তেজিত বিষাদগ্রস্ত এবং বিদ্বেষ মনের মধ্যে বৃদ্ধি করবে এই একত্রিশে ডিসেম্বর মাসের এবং বছরের শেষ দিন একটা আনন্দ উৎসব ফেস্টিভ টাইম পিকনিক টাইম পার্টি টাইম এই দিনে কিন্তু যা প্রভাব দেখা যাচ্ছে তাতে আকস্মিকভাবে মানুষের সঙ্গে বিবাদ হয় একটা পুরনো দিনের কোনো কথা নিয়ে অতীতের কোনো কথা যেটা অনেক পুরনো ভুলে যাওয়ার বিষয় সেই সব কথা উত্তাপ সেই সব বিষয় উত্থাপন হয়ে একটা বিবাদ ভুল বোঝাবুঝি মারামারি হাতাহাতি হানাহানি হওয়ার সম্ভাবনা সুতরাং খুব সাবধান এবং জল থেকে কিন্তু সাবধানে থাকবেন শুধু সমুদ্রের ধারে জলাশয়ের কাছে নয় বাড়িতেও কিন্তু জল থেকে সাবধানে থাকবেন তো সিংহরাশি সিংহলগ্ন ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আপনাদের ফোর্থ হাউজে টোটাল সোলার এক্লিপস হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হচ্ছে কিন্তু ওই ফোর্থ হাউজে রবি বুধ মঙ্গলের একটা বিশেষ শুভ যোগাযোগ বিশেষ শুভ শক্তিশালী গ্রহ সন্নিবেশ সেটা আপনাদের হরস্কোপের যদি সেই স্ট্রেংথটা থাকে সেই রিসেপটিভিটি থাকে পাত্র হিসেবে যদি হরস্কোপ রেডি থাকে তাহলে প্রচুর শুভ ফল আপনারা পাবেন এবং সেখানে বৃহস্পতিও আপনাদের একাদশে দৃষ্টি দিচ্ছে লগ্নের রাশিতে দৃষ্টি দিচ্ছে সুতরাং আশা করা যায় একটু সাবধানতা অবলম্বন করা যেটা আপনাদের বলেছি এই মঙ্গল কেতুর বিষয় এবং মা বাবাকে একটু সাবধানে রাখা তারা যেন হঠাৎ করে পড়ে না যান পড়ে পড়ে গিয়ে হাড়গোর ভাঙলো ফেম্বর বোন ভাঙলো তখন সার্জারি আকস্মিক ব্লাড লস ইত্যাদি এগুলো কিন্তু একটু সাবধান থাকতে হবে এবং সিংহরাশি সিংহলগ্নের মহিলারা যারা গর্ভবতী সন্তান সম্ভব হয়েছেন তারা কিন্তু খুব সাবধান একটা মিসক্যারেজের যোগ আছে যতটা সম্ভব রেস্টে থাকবেন কোনো ঝুঁকি নেবেন না এই গাইডেন্স এই পরামর্শ যদি ফলো করে চলেন আশা করব যে ডিসেম্বর মাস আপনাদের ভালো যাবে এবং নতুন বছরে আপনারা সুষ্ঠভাবে প্রবেশ করতে পারবেন সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপানন্দা